আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই মজাদার চকলেট কাপ কেক অসাধারণ মজা হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন কেকটা কত নরম স্পঞ্জি হয়েছে আর কেকটা বানাতেও খুব সহজ তো চলুন এই কেকটার প্রস্তুত প্রণালী দেখে নিই এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর ময়দাটা আমি চেলে নিয়েছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি আইসিং সুগার নিয়েছি এক কাপ পরিমাণ তিনটি ডিম নিয়েছি চকলেট নিয়েছি কোকো পাউডার নিয়েছি তারপরে বেকিং সোডা নিয়েছি আর এখানে আমি আর কাজু বাদাম নিয়েছি এখানে একটি মিক্সিং বল নিয়ে নিলাম ওটাতে একটি ডিম ভেঙে নিলাম একে আমি তিনটা ডিমই ভেঙে নিলাম তারপর আমি এখানে আইসিং সুগার দিয়ে দেব আপনারা এখানে চিনি গুঁড়ো করে দিতে পারেন আর এই চিনি গুঁড়োটা দিলে তাড়াতাড়ি মিশে যায় আর ওইভাবে অনেক সময় লাগে চিনিটা গলতে আপনারা চিনি এভাবে বা ব্লান্ডারে চিনিটা গুঁড়ো করে দিতে পারেন তারপর এখানে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিব সয়াবিন তেল তেলটাকেও ভালোভাবে আমি মেশাবো ভালোভাবে মিশানো হয়ে যাওয়ার পর আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়েই করতে হয় তো আমি এখানে ময়দা দিয়ে দিলাম আমি একবারে দিব না আমি অল্প অল্প করে ময়দাটা মেশাবো তো এখানে আমি ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিলাম বাকি ময়দাটুকু আমি দিয়ে দেব দিয়ে মিশিয়ে নিব ফিরে আসছি মিশিয়ে মিশানো হয়ে গেলে তারপর আমি এখানে কোকো পাউডার দেব দিয়ে দিলাম একটা চামচ তো দিয়ে দিলাম আরও একটা চামচ দুই চার চামচ পরিমাণ দিলাম তারপর আমি এখানে দিয়ে দিব বেকিং পাউডার হাফ চা চামচ তারপরে এখানে আমি চকলেট এসেন্সটা দেব দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চকলেট এসেন্স তো সবগুলো উপাদানই আমি আলতভাবে মিশিয়ে নেব দুইটি এ ধরনের কাপ নিয়েছি আর একটি ব্রাশ নিয়েছি ব্রাশের সাহায্যে আমি কাপ দুটোতে সবিক তেল ভালোভাবে চারিদিকে মিশিয়ে নিব। তো এই কাপগুলো কিন্তু তাপে ফাটবে না অনেকেই ভাবে হয়তো চায়ের কাপে দিলে কাপ তাপে ফেটে যেতে পারে তো এটা তো মৃদু আছে কেকটা বানানো হয় সেজন্য কাপ ফেটে যাওয়ার কোনো ভয় নেই তো আমি এখানে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি কাপের অর্ধেক পরিমাণ কেকের ব্যাটারটা দিয়ে দিলাম তো আমি আরেকটা কাপেও কেকের ব্যাটারটা দিয়ে দেব তো এখানে আমি সেট হওয়ার জন্য এভাবে দু তিনটা বাড়ি দিয়ে দিলাম তো আমি দুইটি কাপে কেকের প্যাটারটা ঢেলে নিয়েছি এবার আমি উপর থেকে কিছু কাজু বাদাম আর কিশমিশ আপনার চাইলে না দিলেও পারেন বসিয়ে দিয়েছি আর পাত্রটাকে হিট করে নিয়েছি তো এবার আমি একটি স্টান দিয়ে দিলাম স্ট্যান্ডের ওপর আমি কাপটাকে দিয়ে বসিয়ে দিব। কাপটাকে আমি বসিয়ে দিলাম এবার আমি একটি ঢাকা দিয়ে দিব আর আমি ঢাকার ছিদ্রটাও একটি টিস্যু দিয়ে আটকিয়ে দিয়েছি আর আমি অপেক্ষা করব 30 মিনিট ফিরে আসবো ত্রিশ মিনিট পর আর যেহেতু কাপটা বড়ো সাইজের একটা পাত্রে হয়নি তাই আমার দুই চুলায় দুইটি পাত্রে বসিয়ে দিয়েছি আর দুইটি কাপ দুইটি পাত্রে বসিয়ে দিয়েছি মিনিট পর একটি টুথপিক দিয়ে আমি টেস্ট করব যে কেকটা হয়েছে কি না তো দেখেন যে টুথপিকটা ক্লিয়ার আসছে তার মানে কেকটা হয়ে গেছে তো আমি কাপগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি আপনারা গরম অবস্থায় কিন্তু করতে যাবেন না কেকটাকে অবশ্যই ঠান্ডা করে নেবেন তো এবার আমি একটি ছুরি নিব সাহায্যে আমি কেকটাকে চারদিক থেকে ছড়িয়ে নিলাম এবার আমি একটি ট্রে নিলাম ট্রেতে আমি কেকটাকে ঢেলে দেব তো দেখেন আমার কাপ কিন্তু ঠিকই আছে ফেটে যায়নি তো আপনাদেরকে দেখাচ্ছি আমি কেকটা কত নরম স্পঞ্জি তুলে হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে কেকটা এখানে একটি কেক কেটে নিয়েছি আরেকটি কেকও কাপ থেকে খুলি নিয়েছি তো কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছে তো আমি আশা করি আপনারা বাসা একবার হলো ট্রাই করবেন আর এতক্ষণ যাবৎ ধরে কষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ